হাই, আমি মুনি, আর আপনারা দেখছেন বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপস। আজ আমি বানাবো এগ রোল। দোকানের মতো স্বাদের এগ রোল বানানোর জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিন আমার এই রেসিপিটি। আমি এখানে হাতে মুঠো মুঠো করে 4 মুঠো ময়দা নিয়েছি, যেহেতু আমি 4টি এগরোল বানাবো। আর একটি পাত্রে 1 চামচ চিনি নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প জল। এবার ওই চিনিটি জলের মধ্যে গুলিয়ে নিতে হবে। এবার ময়দার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, মানে খুবই সামান্য, আর দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবং আর দিচ্ছি ওই চিনির জল যেটি আমি গুলিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটি মেখে নিতে হবে। ময়দা মাখাটি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখতে হবে। এই ফাঁকে সব সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে 2টি শসা নিয়েছি। যতটা পারবেন সবজিগুলোকে সরু সরু করে কাটতে হবে। আর নিয়েছি 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1টি বড় সাইজের গাজর, আর নিয়েছি 1/2 বিট কুচানো, 1/2 লেবু, আর 3টি কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি অল্প গোটা জিরে, গোলমরিচ 1/2 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ 1/2 চামচ, ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছি 1/2 চামচ, আর 1টি পাত্রে নিয়েছি টমেটো সস 4 চামচ, আর 1টি পাত্রে চিলি সস নিয়েছি 4 চামচ, আর নিয়েছি 4টি ডিম। এখানে আমি রান্নার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দা মাখাটি আর একটু দেবে লিচি কেটে নিলাম। একটু বড় বড় করে লিচিগুলো কাটতে হবে, কারণ রুটিগুলো একটু মোটা করে বেলতে হবে। এবার লিচিগুলোকে একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে ফেললাম। 1টি পাত্রে আমি 1টি ডিম ভেঙে নিলাম। তার ওপর দিলাম 1টু গোটা জিরে, পরিমাণ মতো নুন, খুবই সামান্য হলুদ। এবার ডিমটি ফাটিয়ে নিলাম। ফাটলে ডিমটি ফুলবে ভালো। এবার গ্যাস জ্বাললাম, আর তার ওপর তাবাটি বসিয়ে দিলাম। তাবা গরম হলে দিচ্ছি রুটি। 1 দিক হয়ে গেলে উল্টে দিতে হবে। এবার তার ওপর দিলাম রিফাইন্ড অয়েল। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম 1টি পাত্রে। এবার ওই তাওয়াতেই একটু তেল দিয়ে ডিম ফাটানোটি দিয়ে দিলাম। এবার ওর ওপর পরোটাটি দিয়ে দিলাম। আবার একটু উল্টে পাল্টে ভেজে 1টি পাত্রে তুলে নিলাম। এবার ওর ওপর কিছুটা শসা কুচানো দিলাম, দিলাম গাজর কুচানো, বিট কুচানো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি লেবুর রস, একটু ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি চিলি সস।
ওর ওপর কাগজ দিয়ে ভালো করে মুড়ে দিলেই রেডি এগ রোল। গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু এগ রোল। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।